সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আবারও নিয়ে এসেছি হাজারিবাগ গবাদি পশুর হাটে, অস্থায়ী পশুর হাট। এখানে দেখতেই পাচ্ছেন যে অনেকগুলো গরু আনা হয়েছে সুদূর ফরিদপুর থেকে। তো চলুন আমরা একটু এই ব্যাপারীর সঙ্গে কথা বলে জেনে নেই যে কতদূর থেকে। মুরব্বী একটু এখানটা আসবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। কী নাম আপনার? হাজি মোহাম্মদ সিরাজুল হক। হাজি মোহাম্মদ সিরাজুল হক, কতগুলো গরু নিয়ে আসছেন? এখানে আছে 30টা। 30টা? জি জি। সব কি ফরিদপুর থেকে নিয়ে আসছেন? ফরিদপুর থেকে নিয়ে আসা। এটা কি আপনার ফার্মের গরু না কিনা? ফার্মের গরু। আচ্ছা, আমরা একটু গরুগুলো দর্শকদের দেখানোর চেষ্টা করি। আমরা এই যে এদিকটা থেকে দেখাই, মুরব্বী একটু আসবেন। দেখতে পাচ্ছি যে গরুটা বেশ বড় সাইজের। এটা কয় দাঁতের গরু? চার দাঁত। চার দাঁত। এটা কতটুকু ওজন হবে? নয় মন। নয় মন কি শুধু মাংস হবে? সব দিয়ে একেবারে, এত ধরেন কাটা না। আচ্ছা, সব সহ নয় মন হবে। তো এটা কত দাম চাচ্ছেন? দাম চাচ্ছে আপনার 3,25,000। 3,25,000। বেচবেন কত হলে? এখন এটা কাস্টমারের ব্যাপার। এখন আমার আশা, আমি যতই করি, আল্লাহ যেটা আমার বাজেট করে রাখছেন আর কাস্টমাররা যেটা দেয় আমি ওইটাই পাবো। এখন কাস্টমার তো আমি আশা তো করতে 3,25,000 3,00,000 হলে আমি বেশি, তাহলে আমার একটু লাভ হয়। তো এখন যদি কাস্টমার আমার 2,50,000 দেয়, 2,00,000 দেয়, 2,00,000 দেয়, এটা হলো নসিব আর কাস্টমারের লাস্টে আমাকে যা দেয়। আচ্ছা, সব নসিব। এখন যেটা হলো নসিবে যেটা আছে সেটাতে বিক্রি করবে। এখানে লাভ লোকসানের হিসাব নেই? না না, আল্লাহ পাক যদি 2,00,000 লাভ দাও, ভাগ্যে থাকা হবে 2,00,000 লস দাও, ওইটির উপরে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আরো কিছু গরু আছে, আমরা দর্শকদের দেখানোর চেষ্টা করতেছি। দর্শক দেখতেই পাচ্ছেন, এটা কয় দাঁত মুরব্বী? সবই আমার চার দাঁত করে এখানে যা আছে। এগুলো সব চার দাঁত? সবই চার দাঁত। সবগুলোর ওজন কি প্রায় একই হবে? ওই ধরেন 8 মন, 8.5 মন, 7.5 মন, সবটা তো আর একরকম হবে না। আচ্ছা, তারপর উনি একটা আজিমার একটা একদম মিথ্যে কথা করলে লাভ হবে। আর দর্শক দেখতেই পাচ্ছেন, উনি হাজি মানুষ আসলে। উনি বলতে চাইছে ওনার সবগুলো গরু প্রায় একই সাইজের, কিছুটা কম বাড়া আছে কিছু কিছু গরু। তারপরেও আমরা ইন্ডিভিজুয়ালি কিছুটা দেখানোর চেষ্টা করতেছি। আমরা দেখতে পাচ্ছি যে সবগুলো গরু আকর্ষণীয় এবং দেখে চোখ জুড়ে যাচ্ছে আসলে। প্রায় সবগুলো গরুই দেখছি আমরা, প্রায় একই ওজনের হবে, একই সাইজের দেখা যাচ্ছে। এই যে মুরব্বী, একই সাইজের গরু যে কিভাবে আসলে এই করে লালন পালন করলেন? এটা ধরেন ওই বাইশে আগে থেকে কিনা হয়েছে, 7 মাস পালতেছি আমি। 7 মাস পালতেছেন? 4টে রাখাল। আচ্ছা, আর আরো 22টা গরু আমার কুমিল্লা গেছে। কুমিল্লাতে 22টা গেছে? 22টা গেছে, সে হলো বলদ গরু, ষাঁড় না। আপনার কি মানে টার্গেটটা ছিল যে আপনি একই সাইজের গরু ক্রয় করবেন? হ্যাঁ হ্যাঁ, ওই হাটে ঘুরিয়ে 1 মাস ধরে এইসব গরু একাটতে গুছাই গুছাই এইভাবে আনা হয়। আচ্ছা, তার মানে এই 1 সাইজের গরু কালেক্ট করা তো অনেক কষ্টকর। ও বহুত কষ্টকর, দামও বেশি দেখিন কি আর। দামও বেশি দেখিনছেন? সাইজ মাদলি সাইজ দাম দিছি হয় কিনার সময়। আচ্ছা, সোনা সোনারই দাম, হীরারই দাম। আচ্ছা, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার এগুলো আল্লাহর মধ্যে হীরার মতোই? আশা করি না, আল্লাহ পাক আমার বাজেটকে জিরা করছে ওইটাই আমার আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তা আমরা আসলে গরুগুলো কিন্তু ভালোই দেখতেছি, যে আসে না যে কিছু কিছু গরু দেখলে যে ঝুলানো থাকে বা ই থাকে, তো সেক্ষেত্রে কিন্তু গরুগুলো অনেক সুন্দর লাগতেছে দেখতে বা টাইট মনে হচ্ছে। এবং এগুলো আমার যত মনে হচ্ছে যে এই সাইজের গরুগুলোর মাংস খুব সুস্বাদু হয়। আর এগুলো সব তো দেশি গরু, তাই না? জি জি, সব দেশি, সব দেশি। তা আমরা এই সাইডে একটু অন্য কালার দেখতে পাচ্ছি, এগুলো কি মানে? এগুলো তো আপনার? এগুলি আমার, এগুলিও ধরেন, এগুলিও দেখাল, ওই কটা হলো আপনার একটু অস্ট্রেলিয়া। আচ্ছা, মানে দেশাল, এগুলো কি ওই সাইজেরই, একই সাইজের? হ্যাঁ, না এগুলি একটু কুমা, এগুলি কুমা। আচ্ছা, তাহলে আমরা 2-1টা গরু একটু ভালো করে একটু দরদাম শুনি। আর দর্শক, ওইদিকে যে গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সেগুলো প্রায় একই সাইজের, একই মূল্যের। এবং উনি বলছে যে ভাগ্যে যেটা থাকে সেই দামেই হবে, চাওয়া একটা মানুষের থাকতেই পারে, কিন্তু তারপরেও সৃষ্টিকর্তা ভাগ্যে যা লিখেছেন। তো আমরা কম থাকে না। হ্যাঁ, আমরা এই যে এটা অস্ট্রেলিয়ান জাতের। জি জি। এটা কয় দাঁত মুরব্বী? সবই আমার 2 দাঁত, এগুলি হলো 2 দাঁত কেড়ে আবাক, ওই বড় ডাউ 2 দাঁত কেবল মাংস। আচ্ছা, এগুলো এই অস্ট্রেলিয়ান, এগুলো কি একই সাইজের গরু? না, একটু কম বেশ আছে। আমরা যে এটা দেখতে চাই, এটা কেমন ওজন হবে এই গরুটা? এই গরুটা ধরেন 6 মন। 6 মন। দেখতে পাচ্ছেন দর্শক, এটা অস্ট্রেলিয়ান সাইজের সার গরু, এটা 6 মন ওজন হবে। এটা কতটুকু দাম, কত চাচ্ছেন আশা? কতটুকু আশা তো করতেছি যে
2,25,000 বাকিটা ভাগ্যে যা আছে বাকি যে ভাগ্যে ক্রেতারা এসে দরদাম করে নিতে পারবে জি 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 আচ্ছা তারপরে যে এইটা এটা কয় দাঁত এটা দুই দাঁত এটাও দুই দাঁত এটাও দুই দাঁত এটা ওজন কেমন হবে এইটা এটা 7 মণ ধরেন 7 মণ তো এটা কত যাচ্ছেন এখন দাম ধরেন আশা আমাদের বহুত আছে বুঝছেন না সাওয়ার শেষ না আল্লাহর কাছে যখন এত চাইতেছি দাম হয়তো আমরা একটু বেশি চাবো কাস্টমারে কইতে কইতে যেটা হবে ওইটাই আমাকে আল্লাহ পাক দিলা বাজার যেটা হলো যেটা হলো আমরা প্রতিবেদন বানাচ্ছি আমরা আশা করি যে ক্রেতারাকে প্রতিবেদন দেখে আসবে তো সেক্ষেত্রে যে দাম যদি একটু বাড়তি চাওয়া হয় তাহলে কিন্তু ক্রেতা আসতে চাবে না সেক্ষেত্রে আপনি কেমন দাম হলে আসলে বিক্রি করবেন সেরকম দাম ছিল যাতে ক্রেতা আসে বাজারে না বাজারে মালি কেনলারা আসবে আল্লাহ পাক আমার বাজার জিরা রাখছে আমি যতই চাই আল্লাহ আমাকে জিরা বাজেট করেছে ওইটাই আমি পাবো আর ওই ধরেন কাস্টমারে আপনি বললেন আরেকজন বললো আরেকজন তিনজনের দাম দিয়ে যে একটু বেশি কমি চাইয়ে দিয়ে দিব এ লাভ আর লসের কোনো প্রশ্ন নাই এটা তো আর স্টক করা জিনিস না খাওয়া নয় 7 মাস আনছি এখন সিন্নির গরু আনছি আল্লাহর হস্তে সিন্নি আমার পেছনে ক্রেতা আছে উনি জিজ্ঞেস করছেন যে এই গরুটার দাম কত বলছেন এই যে এটা এই গরুটা হ্যাঁ এই গরুটা চাইছি 2,75,000 2,75,000 দর্শক দেখতে পাচ্ছেন যে পাশে আমার পিছনে একজন ক্রেতা ছিলেন উনি এটা জিজ্ঞেস করছে 2,75,000 টাকা দাম চেয়েছেন জানি না ক্রেতার পছন্দ হয়েছে কি না বা কত বলবেন ভাইকে একটু একদিকে আসবেন একটু এদিকে আসেন একটু এসে পাশটায় আসেন এখানে আসেন না ভাই একটু সমস্যা একটু পেছনে নিচে দিয়ে আসেন না একটু কথা বলি জি আসসালামু আলাইকুম এই যে গরুটা আপনি দাম জানতে চেয়েছিলেন 2,75,000 দাম চেয়েছে তা আপনার কাছে কি মনে হচ্ছে কেমন মনে হচ্ছে আসলে বর্তমানে বাজারে যে দেখা যাচ্ছে যে আমাদের দেশে যে ক্রাইসিস অবস্থা করোনার কারণে সব কিছু স্বাভাবিক ব্যবসা বাণিজ্য সব কিছু স্বাভাবিক বেসর করলে দেখা যায় যে একটু আমাদের কাছে বেশি মনে হচ্ছে একটু বেশি মনে হচ্ছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আগের তুলনায় খুব একটা বেশিও না কিন্তু হয়তো এবার করোনা বাজারের কারণে একটু বেশি মনে হচ্ছে বেশি মনে হচ্ছে আমার কাছে সেটা মনে হয় একটু বেশি মনে হচ্ছে আর একটু কম হলে আমাদের জন্য মানে ভালো মানে কম হলে আপনার এই গরুটা যে 2,75,000 চেয়েছে বা আপনি পেছন থেকে বলছিলেন ওই জন্য আপনাকে একটু ডাকলাম আপনি এই গরুটা যদি নেন কত হলে নেবেন বেশ 1,75,000 1,75,000 হলে ঠিক হয় আপনার জন্য আর দর্শক দেখতে পাচ্ছেন যে একজন ক্রেতার মতামত আমরা জানানোর চেষ্টা করলাম যে 1,75,000 হলে উনি এই গরুটা ওনার কাছে ঠিক আছে তো একজন ক্রেতার যে কথাটা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে আসলে একটা মূল্যবান কথা তো এরকম মুরব্বীর কথা যে লাভ লোকসান যেটাই হোক ভাগ্যে যেটা আছে সেই দামে গরু বিক্রি করবেন তা আমরা আরও কিছু গরু ঠিক আছে আচ্ছা সমন্বয়ে তারপরে ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ মতামত দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আচ্ছা মুরব্বী এই যে আপনি ধরেন যে খামারে এতদিন থেকে গরু লালন করতেছেন কতদিন হলো করতেছেন 7 মাস এই গরুগুলো গাছায় দাও কি দাও দাও কি একটু এই জায়গাটায় আসেন মুরব্বী 7 মাস হলো একটু মুরব্বী এখানটা ছায়াতে আসেন মানে 7 মাস হলো লালন পালন করতেছেন তার আগে কি করতেন আমার ধরেন ছেলেবেলে ধরেন ব্যবসায় বা ছেলেবেলে চাকরিজীবী তারাই তাই করে আমি ওই আল্লাহ পাক দুইবার হজ করে আছে আমি ঘুরি গাড়ি নামাজ কালাম পড়ি মসজিদ নিয়েই পড়ে থাকি ওই ছেলেবেলেরা এই ওই 6-7 মাস আগে ওই টুকাটে বাড়িতে কিনে দেয় লোকজনে পালন করে আচ্ছা এই যে খামারে যে গরু লালন পালন করেন আসলে গরু লালন পালন পেশাটা আসলে কেমন মানে আপনার কাছে কেমন মনে হয় ধরেন একটা আমোদ হয়তো আমার 4-5 জন কর্মচারী খাটে তাকে 4-5 সংসার বাঁচে আল্লাহ এগুলি যায় আমার কোনো হাত নাই আল্লাহ পাকের ইচ্ছায় যে এগুলি এগুলি ধরেন 5-6 জন মানুষ খাটে এজনই তাকে সংসারটাও আল্লাহ পাকি এই অশিলায় চালায় দেয় এতে আমার লাভ কম আকার বেশি তবু আল্লাহ পাক হয়তো একজনের ধারা আর 5 জন এই যে আমরা যে প্রতিবেদনটা করলাম এই প্রতিবেদনের মাধ্যমে আছে দেখা গেছে যে অনেক ক্রেতা গরু পছন্দ করতে পারে তো যদি গরু পছন্দ করে ঘরে বসে ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা কি আছে ঘরে ধরেন যদি ওই এসি আপনার নেটে কেনে যদি ঠিক ঠিকানা দিয়ে দেয় আমার লোক দিয়ে সেদিকে পাঠিয়ে দিব সেক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ করতে চাইলে একটু যোগাযোগের নাম্বারটা বলা যাবে যোগাযোগের নাম্বার বলা যাবে
দর্শক যারা ঘরে বসে কুরবানির গরু কিনতে চান স্বাস্থ্যবিধি মেনে প্রতিবেদনের মাধ্যমে বা অনলাইনের মাধ্যমে তারা যোগাযোগ করতে পারেন। আমরা মুরব্বির নাম্বারটা দিয়ে দিচ্ছি, নাম্বারটা যদিও মুরব্বির মুখস্থ নেই আমি জানানোর চেষ্টা করছি, যে 01757360255। দর্শক আমি নাম্বারটা আবার বলছি, 01757360255। এই নাম্বারে যোগাযোগ করলে মুরব্বির সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন এবং ঘরে বসে যদি গরু কিনতে চান তাহলে ওনার সাথে যোগাযোগ করে গরু কিনলে উনি ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন। তো প্রতিবেদন বাজার ছাড়াও আর নাই নেবে না। আচ্ছা, তো মন আছে আমার চিন্নির গরু আল্লাহর আছে, আমি কাস্টমারে দিয়ে যাবো, তাই আল্লাহ আমার লাভই দিকে লস। দর্শক শুনলেন মুরব্বির কথা, যে লাভ লোকসান কোনোটা হিসাব করবেন না, যে ভাগ্যে যেটা আছে ওনার সেটা উনি পাবেন। এবং এই প্রতিবেদনটা দেখে যদি দর্শক ভালো লেগে থাকে আপনাদের তাহলে আমাদের সার্থকতা, আর যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আরও প্রতিবেদন দেখার জন্য। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।